হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভিডি। আমি অসম্মা শাওন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আজ একটি বিষয় আপনাদের মাঝে উপস্থিত করব, সেটা হচ্ছে এনটিআরসি এর যে জাতীয় মেধা তালিকা, সেটা আপনারা কিভাবে 1-2 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের হাজার হাজার ক্যান্ডিডেটের মধ্যে আপনার অবস্থান কেমন বা কত সিরিয়ালে আছে, তো সেটা আপনি নিমিষেই দেখে নিতে পারেন। তো এটা আপনার আসন্ন গণবিজ্ঞপ্তিতে খুব বড় ধরনের একটা কাজে লাগবে। এই জাতীয় যে মেধা তালিকা, সেটার প্রেক্ষিতে আপনার চাকরি পাওয়া না পাওয়ার একটা বড় অংশ নির্ভর করছে। আর এই সিরিয়ালটা দেখে যদি আপনি আগে থেকে নিশ্চিত হয়ে যান, তাহলে আপনার অ্যাপ্লিকেশান করতে সহজ হয়ে যাবে। তো চলুন প্রথমে আমরা একটি ওয়েবসাইটে ঢুকবো, সেটা হচ্ছে ngi.teletalk.com.bd। আমি আবারও বলছি, ngi.teletalk.com.bd তে ক্লিক করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে সর্বশেষ যে অপশনটা, সেটা আগেরটা, কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এমন একটি পেজ শো করবে, আপনি চোজ লেভেলটা দিবেন, যেমন স্কুল বা মাদ্রাসা হলে প্রথমটা, তারপর আছে স্কুল টু মাদ্রাসা বা টেকনিক্যাল, এরপর আছে হচ্ছে কলেজ বা মাদ্রাসা বিএম। তো আমি একটু চেক করে দেখাচ্ছি আপনাদের স্কুল বা মাদ্রাসাটা। তো এখানে চোজ সাবজেক্ট, আপনি আপনার যে সাবজেক্ট সেই কাঙ্ক্ষিত সাবজেক্টটি এখানে বসাবেন। তো প্রথমে আছে এগ্রিকালচার, তো এটা আমি ঢুকে দেখলাম। দেখেন, এগ্রিকালচার ক্লিক করার সাথে সাথে বাংলাদেশের সকল যেই এগ্রিকালচারের নিবন্ধনধারী আছে সকলের তথ্য চলে আসছে। তো এখানে হচ্ছে রঞ্জিতা রয়, উনি হচ্ছে বাংলাদেশের যে এগ্রিকালচারের যত ক্যান্ডিডেট আছে তার মধ্যে 1 নম্বর সিরিয়ালে বা 1 নম্বর মেরিট পজিশানে আছেন রঞ্জিতা রয়। তো এরকম আপনার, আপনি যদি এভাবে যদি আপনি সারাদিন খুঁজেন, তাহলে এটা খুঁজে শেষ করতে পারবেন না। তো এই জন্য আপনি এখানে আপনার রোলটা বসাবেন, ক্লিক করার সাথে সাথেই আপনার মেধা তালিকা এবং সিরিয়াল নাম্বার চলে আসবে। তো এগ্রিকালচারের মোট পদ হচ্ছে, মোট নিবন্ধনধারী হচ্ছে 23,027 জন। তো নিবন্ধনধারী হচ্ছে 23,027 জন। এই 23,027 জনের মধ্যে হচ্ছে রঞ্জিতা রায় হচ্ছে 1 নম্বর মেরিট পজিশানে, 1 নম্বর সিরিয়ালে। তারপর আমরা নেক্সট আরেকটা দেখব, সেটা হচ্ছে যেমন বাংলা। তো আমরা বাংলায় ক্লিক করলাম, এখানে সুপ্রিভিয়ার দেখতে পাচ্ছেন বাংলা সব চলে আসছে। আচ্ছা, বাংলার 1 নম্বর লেভেল এবং 1 নম্বর যে সিরিয়াল পজিশানে, মেরিট পজিশানে আছেন, সেটা হচ্ছে আয়েশা সুলতানা। তো আমি একটা আপনাদের করে দিচ্ছি, যেমন বোঝার সুবিধার্থে, যেমন 10 নম্বরটা, আচ্ছা 10 না, যেমন 5 নম্বর পেজে একটা রোল আছে, যেমন এই রোলটা হাফিজুর রহমানের, এটা উনি জানে না। তো বা আপনিও জানেন না আপনার রোলটা, আপনি আপনার রোল জানেন কিন্তু পজিশন জানেন না। যেমন এখানে হাফিজুল ইসলাম যদি খুঁজে, তাহলে এই রোল নাম্বারে রোলটা লিখে ক্লিক করা, ক্লিকও করতে হবে না। রোলটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন চলে আসছে যে বাংলা, এই যে হাফিজুর রহমান, ওনার সিরিয়াল হচ্ছে 48 আর মেরিট পজিশান হচ্ছে 42। তো এখানে কাউন্ট হয় শুধুমাত্র মেরিট পজিশানটা, এই 48 এটার তেমন মূল্য নেই। তারপর হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা বিষয়, সেটা আপনার একটু দেখে নেন, সেটা হচ্ছে একই রোল নাম্বারে 3 জন, এটা কীভাবে? এটার সিস্টেম হচ্ছে, যেমন এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এক্সামটা দেখতে হবে। হাফিজুর রহমান হচ্ছেন 10ম যে নিবন্ধন, আর 2 নম্বরটা হচ্ছে 8ম নিবন্ধন, আর 3 নম্বরটা হচ্ছেন 7ম নিবন্ধন। তো এই বিষয়টাই আপনার দেখতে হবে। তো এই একই রোল দিয়ে 3 জন ব্যক্তি আছেন, তো একজনের মেরিট হচ্ছে 42, আরেকজনেরটা হচ্ছে 1,347, আরেকজনেরটা হচ্ছে 17,840। তো এই বাংলায় টোটাল কতগুলো পদ আছে, তো সেটা আমরা এখন জানব। আচ্ছা, তো বাংলায় মোট নিবন্ধনধারী হচ্ছে 22,296 জন। তো আমরা নেক্সট আরেকটি তে চলে যাই, যেমন এখানে বোটানি আছে, তারপর কেমিস্ট্রি আছে, আচ্ছা হ্যাঁ ইংলিশটা দেখি, এই যে সুপ্রিভিয়াস দেখতে পাচ্ছেন ইংলিশ। তো এখানে ইংলিশে মোট পদ আছে 33,246 জন।
তো এখানে আপনি আপনার রোলটা বসিয়ে দেখে নিতে পারেন যে আপনি যদি ইংলিশে নিবন্ধনধারী হয়ে থাকেন। তো ইংলিশে আছে কত? 33,246 জন। আচ্ছা, আমরা সিরিয়াল ভাবে আসি। আচ্ছা, আর্টস অ্যান্ড ক্রাফট, এটাতে আছে মাত্র 13 জন। পুরো বাংলাদেশে মাত্র 13 জন নিবন্ধনধারী এখানে আছেন। তো এখানে পদের তুলনায় নিবন্ধনধারী কম, এটা আর এখানে সার্চ করার প্রয়োজন নেই। মাত্র 2 পেজেই এই সকল নিবন্ধনধারী আছে। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলা দেখলাম আমরা, বোটানিটা একটু দেখব। বোটানিতে আছে 5,766 জন। তারপর হচ্ছে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষায় আছে মাত্র 86 জন। বিজনেস স্টাডিসে আছে 45,664 জন। কেমিস্ট্রি 12,285 জন। আচ্ছা, এগুলো স্কুলে দরকার হচ্ছে কম্পিউটার সায়েন্স দরকার। আচ্ছা, এটা কেমিস্ট্রি। তো সুপ্রিয় ভিউয়ার্স, যদি নেটওয়ার্কে একটু প্রবলেম থাকে তাহলে এরকম প্রসেসিং বা লোডিং হতে পারে। তো এইভাবে আপনি আপনার পদগুলো দেখে নিতে পারেন। বাংলাদেশের প্রত্যেকটা নিবন্ধনধারীর তথ্যই এখানে আছে। ইকোনমিক্স, আচ্ছা, তো আমরা এখন একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করছে বিধায় আমরা পাচ্ছি না। তো যাক, আমরা স্কুল টুটা একটু দেখব। যেমন এগ্রো বেস্ট ফুডে দেখতে পাচ্ছেন 101 জন। পুরো বাংলাদেশে নিবন্ধনধারীর সংখ্যা এগ্রো বেস্ট ফুডে হচ্ছে 101 জন। তারপর হচ্ছে আর্কিটেকচার ড্রাফটিং উইথ সিএডি, এটাতে হচ্ছে মাত্র 7 জন। তো এই এই পজিশন, মেরিট পজিশন মাত্র 1 থেকে 7। এই 7 জনের মধ্যেই কম্পিটিশন হবে। আচ্ছা, তারপর অটোমোটিভ, এটাতে হচ্ছে 63 জন। পুরো বাংলাদেশের হিসাব এটা, এই 63 জনই কম্পিটিশন করবে। আচ্ছা, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এখানে আছে 888 জন। তারপর আমরা চলে যাব যেমন কলেজ বা মাদ্রাসা বা বিএন। অ্যাকাউন্টিং, এখানে হচ্ছে 21,443 জন। তারপর হচ্ছে এগ্রিকালচার 3,507 জন, এটা হচ্ছে কলেজ মাদ্রাসা বা বিএম শাখায়। অ্যারাবিক 2,401 জন। বাংলা 19,285 জন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে যে জাতীয় মেধা তালিকা এনটিআরসি এর। তো এই মেধা তালিকা আপনারা সকলেই খুব ভালোভাবে এটা দেখে নেবেন, আপনার মেধা তালিকা কি অবস্থানে আছে। আর সেটা যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বাংলাদেশের যে সকল জেলার যে শূন্যপদ দেখতে হয় সেটা নিয়ে ইতোমধ্যেই আমরা একটি ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে দিয়েছি। সেটা হচ্ছে আসছে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তি, বাংলাদেশের যে কোনো স্কুল কলেজ মাদ্রাসার শূন্যপদ দেখে নিন। তো এখানে হচ্ছে স্কুল কলেজ ও মাদ্রাসার শূন্যপদ ইজিলি দেখে নেওয়ার একটা সিস্টেম আমরা দেখিয়েছি আপনাদের, সেটা নির্ভুল তথ্য, ব্যানবেজের তথ্য। তো এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ, তো আপনারা এখান থেকে শূন্যপদগুলো দেখে নিতে পারেন। কারণ এনটিআরসি এর গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে এই শূন্যপদগুলো এনটিআরসি প্রকাশ করবে না, যে কোনটা নন এমপিও বা কোনটা এমপিও, কোন কোন ইনস্টিটিউটে আপনার পদ খালি আছে। তো এটা গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আপনি পাবেন না। তো এই গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে পেলে আপনার উপকার কী? গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে যদি আপনি তথ্যগুলো পেয়ে যান তাহলে আপনি এই তথ্য অনুসারে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনি এখন থেকে একটা লিস্ট করতে পারবেন যে
আপনি বাংলাদেশের কোন কোন স্থানে অ্যাপ্লিকেশন করবেন বা কোন কোন প্রতিষ্ঠানে আপনার পদটা খালি আছে, তো সেটা দেখে আপনি এখন থেকে একটা লিস্ট সাজিয়ে ফেলতে পারবেন যে এনটিআরসির গণবিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে আমি এই এই ইনস্টিটিউটগুলোকে আমি বাছাই করে রাখছি রেখেছি, তো এগুলোতে আমি অ্যাপ্লিকেশান করব, এমন একটা প্ল্যান করে আপনি আগাতে পারবেন। আর যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় তখন এই পদগুলো খুঁজতে খুঁজতে আমাদের মানে মাথার মধ্যে একটা সবসময় একটা প্রেশার কাজ করে যে এত এত পদ, এত এত জায়গা, এত এত ইনস্টিটিউট আমি কোথায় করব, কোথায় করব, কোথায় করব না, বা কোথায় করলে ভালো হয়, কোথায় করলে মন্দ, এরকম নানান ধরনের প্রেশার আমাদের মাথায় চলে আসে। তো আপনি যদি এখন থেকেই নিরিবিলি বসে একটু ভাবেন যে আপনি কোন কোন জেলা বা উপজেলা বা থানা লেভেল বা একেবারে গ্রামাঞ্চলে অ্যাপ্লাই করবেন কি করবেন না, এই বিষয়গুলো যদি একটু আগে থেকে চিন্তা ভাবনা করে রাখেন এবং লিস্টটা যদি তৈরি করে রাখেন, তাহলে গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন, তখন আপনার মাথায় কোনো রকম প্রেশার ক্রিয়েট হবে না। তো ভিডিওটা দেখে আসতে পারেন এবং গণবিজ্ঞপ্তির যে তারিখ ঘোষণা সেটাও আমরা প্রকাশ করেছি। তো পাবলিক টিভিতে সবসময় আপনাদের যে কমেন্টের অনুসারে আমরা ভিডিও কন্টেন্ট নিয়ে উপস্থিত হই। এখানে গণবিজ্ঞপ্তি নিয়ে সুখবর দেখতে পাচ্ছেন, এখানে স্কুল কলেজ খোলার বিষয়ে তারিখ ঘোষণা, তারপর 1 থেকে 15তম সকলের জন্য যে সুখবর সেটা আছে, তারপর আপনি কি জানেন যে এনটিআরসি দুটো গণবিজ্ঞপ্তি রেডি করতে যাচ্ছে, একটা হচ্ছে তৃতীয় গণবিজ্ঞপ্তি, একটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি। তো এই ভিডিওটা এখানে দেখে আসতে পারেন। তারপর সরকারি খরচে আবুধাবি, এরকম অনেক ধরনের সব তথ্য নিয়ে আমরা উপস্থিত হই সবসময় আপনাদের মাঝে। যদি আপনি ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই এই পাবলিক টিভিতে দেখে নিতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।